নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি, অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের। বেশ কিছুদিন আগে আমাকে টিভির প্রোগ্রামে এবং তার সঙ্গে সঙ্গে আবরণে ফোন এসছে যে একটু প্রিমিয়াম রেঞ্জের জামদানি দেখব। প্রিমিয়াম, আমি শব্দটাকে কিন্তু রিপিট করছি, প্রিমিয়াম রেঞ্জের জামদানি। আজকে সেই প্রিমিয়াম রেঞ্জের জামদানি নিয়ে এলাম। 6050 থেকে চলবো 4150, মানে 6050 থেকে 5000, 4900, 5300 করে 4150 অবধি দেখাবো। সুতরাং একদম দিল থামকে ব্যাট যাইয়ে এই শব্দটাকে বলতেই হয়। এটা হচ্ছে পিওর সিল্ক জামদানি, মানে রেশম জামদানি যেটাকে বলি আমরা। এটা মসলিনের টাচ পাবেন, একটা মসলিনের সুতোর মধ্যে থাকবে, একটা মার্সেলাইজ কটন সুতো থাকবে, যার ফলে এই শাড়িটা একটা মসলিনের লুকস ক্যারি করবে। এটার নাম হচ্ছে উৎসব। এই হচ্ছে এর কোয়ালিটি, একটু দেখাবো কোয়ালিটিটা। এটা হচ্ছে এর কোয়ালিটি শাড়িটার। এই শাড়ি আজীবন কালের শাড়ি, আর এই হচ্ছে পাট্টা উৎসব। দেখুন ট্রাইবাল একদম সাঁওতাল নাচের ছবিটাকে তুলে ধরা হয়েছে। এক নম্বর শাড়ি 6050, 6050 নাম্বার ওয়ান, এক নম্বর 6050, যেটা দেখানোর যে কোল আঁচল পর্যন্ত একইভাবে বুনুই আছে। কোল আঁচল ধরতে হবে, কোল আঁচল পর্যন্ত একইভাবে বুনুইটা যাবে। দেখুন দুদিকে সমানভাবে বুনুই যাবে। এক নম্বর 6050, 6050 নাম্বার ওয়ান। এবারে আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি, এটাও উৎসব নাম্বার টু। কালারটা হচ্ছে একদম লাইট একটা স্কাই, একদম পাউডার টোন, আর তার মধ্যে লেমন ইয়েলো ব্যবহার হয়েছে যার জন্য আরো ব্রাইট লাগছে, তার সঙ্গে ব্লু। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি 6050, 6050 নাম্বার টু, দু নম্বর শাড়ি 6050। দুয়ের পরে চলে যাব তিন নম্বর শাড়িতে, নাম্বার থ্রি। এটা হচ্ছে তিন, নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, গ্রে কালার, তার সঙ্গে আঁচল। এটা হচ্ছে তিন নম্বর, নাম্বার থ্রি, গ্রের মধ্যে এখানে গ্রিনটাই হাইলাইট হয়েছে, তার সঙ্গে ইয়েলো তো রয়েছে। এগুলো উৎসব, আমরা এই শাড়িটার নাম হচ্ছে উৎসব। এটা হচ্ছে তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি, প্রাইসটা হচ্ছে 6050, 6050, তিন নম্বর। এবারে আসবো চার নম্বর শাড়ি নাম্বার ফোর। এটা হচ্ছে চার নম্বর, নাম্বার ফোর, লাইট, আগে একটা লাইট মানে পাউডার স্কাই দেখিয়েছিলাম, এটা হচ্ছে পাউডার সি গ্রিন। এর মধ্যে ইয়েলো আর বিস্কিট কালারের সুতো। এটা হচ্ছে নাম্বার ফাইভ, এটা হচ্ছে নাম্বার ফোর, চার নম্বর দেখাচ্ছে কিন্তু নাম্বার ফোরই দেখাচ্ছে, চার নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6050, 6050, চার নম্বর। এরপরে আসছি, এটাও লাইট পেস্তা, সবই পাউডার টোনের উপরে দেখাচ্ছি। এটা হচ্ছে লাইট পেস্তা, এটা দেখাচ্ছি পাঁচ নম্বর 6050, 6050 নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি 6050 নাম্বার ফাইভ, 6050। এবারে আসবো নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স। এটা হচ্ছে সি গ্রিন টোন, তার মধ্যে ব্লু এ টিউলিপ। এবার আসছি টিউলিপ নাম্বার সিক্সে, দেখুন আঁচলটা পুরোটাই টিউলিপের নকশা। এই হচ্ছে শাড়িটা, নাম্বার সিক্স দেখালাম, প্রাইস হচ্ছে 6050, 6050, ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স। আমি কোয়ালিটিটা একবার দেখাতে বলি, এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জামদানি। এর মধ্যে একটা মসলিনের সুতো থাকে, অর্থাৎ যেটা ওই ব্যাঙ্গালোর সিল্ক থেকে মসলিনে যেটা হয় আর কি, অরিজিনাল মসলিন বলছি না, অরিজিনাল মসলিন হচ্ছে আমরা যেটা দেখে থাকি পিওর মসলিন, সেটা হ্যান্ডরোল সুতো, কিন্তু সেটা ব্যাঙ্গালোর সিল্ক থেকেই হয়, এখন অরিজিনাল মসলিন তুলো থেকে হতো, সেই শাড়ি সেটা পাওয়া খুব মুশকিল, সেটা অনেক এক্সপেন্সিভ। এইটা হচ্ছে 6050, তবে হ্যাঁ আবরণে কিন্তু অরিজিনাল মসলিন জামদানি দেখাবে, এবং আমি নিজে হাতে দেখেছি সুতোটা, একদম তুলো থেকে যেটা মসলিন হয় সেই সুতোর জামদানি আবরণ দেখাবে আর কয়েকটা দিন পরে, মানে ওটা হচ্ছে খুব এক্সক্লুসিভস। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ছ নম্বর শাড়ি, 6050, 6050, ছ নম্বর। ছয়ের পরে চলে যাব সাত নম্বর, নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, টিউলিপেই আছি নাম্বার সেভেন, প্রাইস হচ্ছে 6050, 6050, সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, 6050, সাত নম্বর দেখালাম।
এবারে আসবো আট নম্বর শাড়ি, নাম্বার এইট, এটা হচ্ছে আট। কালারটা খুব সুন্দর, সফট কালার টোন, এগুলো কিন্তু সবই ইংলিশ টোন বলতে পারেন, বা বেস কালারটা খুব সফট কালারের উপরেই হবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি আট নম্বর শাড়ি, নাম্বার এইট, 6050, নাম্বার এইট, 6050, 6050, আট নম্বর শাড়ি, নাম্বার এইট। এই হচ্ছে শাড়িটা, আট নম্বর, 6050। এবারে যাব ন নম্বর শাড়ি, নাম্বার নাইন। এটাও একটা লাইট পেস্তা, পাউডার পেস্তা টোন, ন নম্বর শাড়ি। আজকে কিন্তু সব শাড়ি আমরা যে এনেছি দেখাচ্ছি, আজকে আবরণ এনেছে আমরা দেখাচ্ছি, সবটাই এরকম সফট কালার টোনের উপরে, কোনোটা আজকে লাউড কালার নেই। যারা লাল কালো দেখবেন বলে বসে আছেন, আজকের দিনটা কিন্তু তাদের জন্য নয়। এটা হচ্ছে একদম সফট, কারণ একটু প্রিমিয়াম সেগমেন্ট, একটু যারা পরেন তারা একটু সফট কালারটাও পছন্দ করেন, সেইটাকে মাথায় রেখে আজকে চয়েস করা। হ্যাঁ, লাল কালোতে আপনি দামি শাড়ি পাবেন, নিশ্চয়ই পাবেন, তার জন্য একটু কথা বলে নেবেন। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি ন নম্বর শাড়ি, 6050, নাম্বার নাইন, 6050। এবারে আসছি নাম্বার টেন, এটা পিঙ্ক কালারে, দশ নম্বর শাড়ি দেখাবো। এটা হচ্ছে নাম্বার টেন, সব টিউলিপে রয়েছি আমরা, নাম্বার টেন, এটা হচ্ছে পিঙ্ক টোনে। এটা হচ্ছে দশ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6050। একই ভলিউমে কিন্তু কাজটা যাচ্ছে, একই ভলিউমে, ভলিউম কিন্তু একই থাকছে, মানে কোনো গ্যাপ নেই। যদি আমি পাটটা ধরে দেখাই, দেখুন কোথাও কোনো গ্যাপ কিন্তু নেই কাজে, একদম এইভাবেই যাচ্ছে, একদম জমাট কাজ, মানে বুনুইটা ওভাবে জমাট হয়েছে, আর কোল আঁচল পর্যন্ত। এই যে সামনেরটুকু না, আমরা কি করি, আমরা সামনেরটুকু যেটুকু রাখি ওখানে কিন্তু দেখা যায় না শাড়িটা কোনোভাবে, কারণ আমাদের কুঁচি পড়ে যায় এর সামনে, তবুও সেখানে কিন্তু কাজ রয়েছে একদম এন্ড অবধি। আর এই শাড়িগুলো সফট কালার কেন টোন জানেন তো, এটার মধ্যে একটা সাদা সুতোর টানা গেছে, আর তার সঙ্গে ভার্নাতে যে রঙটা আপনি দেখছেন পাউডার টোন, সেটা ভার্নাতে গেছে, যার জন্য খুব সফট হয়েছে কালারগুলো, প্রত্যেকটা কালারই সফট হয়েছে। এটা দেখালাম হচ্ছে দশ নম্বর দেখিয়েছি, এবার আসছি এগারো নম্বর, নাম্বার ইলেভেন। এটাও তাই, এটা স্কাই, আর স্কাইয়েরই একদম পাউডার টোন, মানে পাউডার টু পাউডার ব্রাইট হয়েছে। কোথায় এই লেমন ইয়েলোটা ব্যবহারের জন্য শাড়িটা কিন্তু ব্রাইট হয়েছে। আপনারা হয়তো বলবেন ব্লুয়ের জন্য, আমি বলবো ব্লু নয়, লেমন ইয়েলোটা ব্যবহার করার জন্য শাড়িটা ব্রাইট হয়েছে। এটা হচ্ছে এগারো নম্বর শাড়ি, নাম্বার ইলেভেন, এগারো নম্বর, প্রাইসটা হচ্ছে 6050, 6050, এগারো নম্বর শাড়ি, 6050। ওয়াও, এই শাড়িটা কি সুন্দর! বারো নম্বর শাড়িটাতে তো আমি ডুবে গেলাম পুরো, বাহ! সরস্বতী পুজোর দিন এরম একটা শাড়ি কিন্তু অনায়াসে পরা যায়, একটু গায়ে ফেলে দেখাবো শাড়িটা, তারপর আমি শাড়িটা ভালো করে দেখাবো। শাড়িটা অসম্ভব, বাহ! এটা কিন্তু সরস্বতী পুজোর দিন চলতেই পারে, আমি তো আটকে গেছি শাড়িটাতে পুরো। এটা হচ্ছে আজকের এপিসোডের আপনাদের দেখাচ্ছি বারো নম্বর, লাল সবুজের ব্যবহার, বারো নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 6050, 6050, বারো নম্বর। তেরো নম্বরে আসব, এটা হচ্ছে নাম্বার থার্টিন, তেরো নম্বর, এটা গ্রের সঙ্গে যাচ্ছে, তেরো নম্বর শাড়ি, বাহ! সব টিউলিপ আঁচলে দেখাচ্ছি। এটা হচ্ছে তেরো, নাম্বার থার্টিন, তেরো নম্বর, এই হচ্ছে নকশাটা গ্রের মধ্যে, এখানে আবার গ্রিন দেওয়াতে কিন্তু শাড়িটা ব্রাইট হয়েছে। তেরো নম্বর শাড়ি, নাম্বার থার্টিন, প্রাইস হচ্ছে 6050, 6050, তেরো নম্বর। এবারে আসবো চোদ্দো নম্বর শাড়ি, নাম্বার ফোরটিন, এটা হচ্ছে ডার্ক সি গ্রিন, সি গ্রিন বলতে যে রঙটা আমরা বুঝি ঠিক সেই রঙটা, চোদ্দো নম্বর। এটা ব্লু ইয়েলো হোয়াইটের ব্যবহার, নাম্বার ফোরটিন, চোদ্দো নম্বর শাড়ি দেখাচ্ছি, নাম্বার ফোরটিন। এবং আপনাদের জানিয়ে রাখি এই অবধি কিন্তু 6050, 6050 হচ্ছে নাম্বার ওয়ান থেকে নাম্বার ফোরটিন, নাম্বার ওয়ান টু ফোরটিন, প্রাইস 6050, 6050। ডিজাইন চেঞ্জ হয়ে যাবে নাম্বার ফিফটিন থেকে, নাম্বার ফিফটিন থেকে শুরু হচ্ছে 5550, 5550। এটা হচ্ছে একদম লাইট, মানে এটা হচ্ছে পাতিলেবুর পাল্পের কালার, দেখবেন একদম কচি পাতিলেবু, যখন আমরা মাঝখান থেকে কাটি লেমনকে, যখন মাঝখান থেকে কাটি, কাটার পর দুপাশে যে কালারটা দেখায় পাল্পের, একদম মানে পাতিলেবুর পাল্পের টোন। আর তার মধ্যে যাচ্ছে হচ্ছে বা লাইট পেস্তাও অনেকে বলতে পারেন, এটাকে পেস্তা বলাও যেতে পারে। পনেরো নম্বর শাড়ি, 5550, এর মধ্যে কিন্তু গরুর গাড়ি, বাড়ি, ঘর, এই হচ্ছে বুনুই যাচ্ছে, সারা শাড়িতে বুটি হিসেবে ঘর এবং গাছ যাচ্ছে। এটা হচ্ছে
15 নম্বর নাম্বার 15 5550 5550 15 নম্বর শাড়ি 16 নম্বরে যাব নাম্বার 16 এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16 আঁচল এটাও সেই গরুর গাড়ির এখন গরুর গাড়ির নকশাতে আমরা বেশ কিছুক্ষণ থাকব এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16 আঁচল এটা হচ্ছে পার ভেতরে যাচ্ছে বুটা 16 নম্বর শাড়ি নাম্বার 16 5550 5550 16 নম্বর শাড়ি এই হচ্ছে শাড়িটা নাম্বার 16 দেখালাম এবারে আসব নাম্বার 17 17 নম্বর শাড়ি নাম্বার 17 17 নম্বর আঁচল ওই সেম গরুর গাড়ির বিভিন্নই থাকবে আঁচল জুড়ে যে নকশাটা সেটাই কিন্তু পাট জুড়ে এতক্ষণ আমরা যেটা দেখালাম আঁচলের জমাট টিউলিপ ছিল এখানে কিন্তু বুনুইটা অনেকটা হালকা তার জন্য কিন্তু দামটা প্রায় 1000 টাকার উপরেই কম 500 টাকার উপরেই কম এটা হচ্ছে 5550 5550 এটা দেখাচ্ছি পিঙ্ক টোনে নাম্বার 17 17 নম্বর নাম্বার 17 5550 17 নম্বর দেখিয়ে দিলাম আর একদম সেই একই কথা বলার যে কোল আঁচল পর্যন্ত কিন্তু কাজ রয়েছে 17 নম্বর দেখালাম এবারে আসছি 18 নম্বর এটা হচ্ছে সিগ্রিন নাম্বার 18 18 নম্বর শাড়ি এবং এটার প্রাইসটা বলে দিই প্রাইসটা হচ্ছে 5550 এটা সিগ্রিনেরই টোন 5550 5550 এর মধ্যে ইয়েলো ব্লু এর ব্যবহার হয়েছে 5550 এটা গেল 18 19 নম্বর এটাও স্কাইয়ের টোন স্কাই কালার 19 নম্বর শাড়ি নাম্বার 19 এবার এই যে গরুর গাড়ি মানুষ ঘর এইগুলোর কিন্তু সুতোর রঙও সেই বেস কালারের সঙ্গে ম্যাচিং করে করে বদলাচ্ছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 19 নম্বর প্রাইস হচ্ছে 5550 5550 নাম্বার হচ্ছে 19 19 নম্বর 5550 20 নম্বরে যাব নাম্বার 20 পেস্তা টোন 20 নম্বর নাম্বার 20 ক্লোজে একটু দেখাতে হবে নকশাগুলো কারণ এই নকশাগুলোর জন্যই তো শাড়িটা দেখতে খুব ভালো লাগছে এবং দেখুন গরুর গাড়িতে মানে ছাউনি চাকা চাকার স্পোক গরু এবং তার মাথার শিং যে মানুষটা লাঠি উঁচিয়ে বসে আছে সবটা ভীষণ প্রমিনেন্ট সবটা এমনকি রাস্তা সবটা এবং রাস্তায় একটা খরগোশও পর্যন্ত সেটাও কিন্তু খুব প্রমিনেন্ট দেখুন একদম মানে সব কিছু ভীষণ সুন্দর করে করা হয়েছে এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে 20 নম্বর শাড়ি 5550 নাম্বার 20 5550 20 দেখালাম 21 21 নম্বর গ্রে কালার এটা হচ্ছে 21 21 নম্বর আঁচল বডি 21 নম্বর প্রাইস হচ্ছে 5550 21 5550 নাম্বার 21 21 নম্বর দেখাচ্ছি 5550 এবারে আসব 22 নম্বর 22 এটা হচ্ছে 22 এটাও গ্রে কালারের মধ্যে যাচ্ছে 22 নম্বর নাম্বার 22 22 নম্বর গ্রে এর মধ্যে প্রাইসটা হচ্ছে 5550 22 নম্বর দেখালাম 5550 আমরা 15 থেকে 22 দেখালাম হচ্ছে ওই গরুর গাড়ির নকশাটা আমরা কিন্তু এক একটা ডিজাইন ধরে ধরে দেখাচ্ছি যাতে করে আপনাদের অপশন রাখতেও সুবিধা হবে কালার কম্বিনেশন হয়তো সেম পেয়ে গেলেন আপনি হয়তো টিউলিপও এই কালার কম্বিনেশন পেয়েছেন আপনার যদি এই কালার কম্বিনেশনটা ভালো লাগে ডিজাইনের ক্ষেত্রে আপনার কোনো ট্যাবু না থাকে তাহলে আপনি এই নাম্বার ওয়াইজ বুকিং করতেই পারেন একটু পরে অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড হয়ে যাবে সুতরাং আপনারা যারা মানে ভালো করে দেখতে চাইছেন আপনারা অবশ্যই ভালো করে দেখতে পাবেন ইউটিউবে আপলোড হয়ে যাবে আপনি স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারবেন আর এছাড়া ফেসবুক পেজে একই সঙ্গে লাইভ চলছে আপনি সেই লাইভটাকেও কিন্তু আপনার পেজে শেয়ার করে দিলে আপনি কিন্তু অনুষ্ঠানটা পেয়ে যাবেন শাড়িগুলো ভালো করে দেখে বুকিং করতে পারবেন কোনো তাড়াহুড়ো নেই কিন্তু এটাও বাস্তব শাড়ি থাকলে পরে পাবেন আদারওয়াইজ পরে বুক করলে পাওয়া যাবে না এই শাড়িটা কি করা হয়েছে দেখুন একটু দেখাবো এটা বক জলের মধ্যে মানে সারো শাড়ি কি এক কথায় এবং মাছটা ঠোঁটে নিয়ে সে উঠে যাচ্ছে মাছ খুঁজছে মাছ পাচ্ছে এবং উঠে চলে যাচ্ছে এই হচ্ছে গল্পটা
এই যে জলটাকে জিগজ্যাগের ডিজাইনে জলটাকে রাখা হয়েছে, হ্যাঁ ওখানেও রয়েছে, আমি যেটা দেখাচ্ছি সেটাও দেখাতে হবে। এই যে পাটটাতে দেখুন এটা জলটা করা হয়েছে। এবার স্বাভাবিকভাবে উপরের দিকে যদি চলে যাই আমরা, সেখানে কিন্তু মাঝখানে ওই জলের জায়গাটা পড়বে। যখন আমি চেষ্টা দেবো তখন ঠিক মাঝখানটাতে ওই জলের জায়গাটা পড়বে। আমি একটু গায়ে ফেলে দেখালে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখানে কিন্তু জিগজ্যাগটা এই জায়গায় পড়বে না, একটু কাছে আসতে হবে। এবারে এই জায়গাটায় জিগজ্যাগটা পড়বে না, জিগজ্যাগটা পড়বে কিন্তু বক দাঁড়িয়ে আছে তার উপরেই, দেখুন। এবং এই কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার, পড়লে কিন্তু বেশ ভালোই লাগবে, ভীষণ মিষ্টি কালার। এই হচ্ছে শাড়িটা। আচল হোলসেলাররা যোগাযোগ করুন, আপনারা কিন্তু অনেকটা সুযোগ পাবেন। এটা হচ্ছে শাড়িটা পুরোটা, এবং এটা দেখাচ্ছি আজকের এপিসোডের সম্ভবত আমরা দেখালাম 23 নম্বর শাড়ি দেখাচ্ছি। প্রাইস হচ্ছে 4950, 5550 কিন্তু আমাদের শেষ হয়ে গেল, 4950, 4950, 4950, 4950 23 দেখালাম, 23 নম্বর। এবার আসবো 24 নম্বর, 24 এটাও তাই লাইট স্কাই তার উপরে। এবার এই যে সারসের রঙগুলো কিন্তু বদলাতে বদলাতে যাবে বেস কালারের সঙ্গে। ওখানে যেমন গ্রিনের উপরে জলটা সাদা ছিল, এখানে এই পাউডার স্কাইয়ের উপরে জলটা হয়েছে ব্লু দিয়ে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকে 24 নম্বর, 4950, 4950, 24 নম্বর, 24, 4950 নাম্বার 24, 24 নম্বর, 4950। 24-এর পরে চলে যাব 25 নম্বর, 25, এটা হচ্ছে 25 নম্বর, নাম্বার 25। এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, গ্রে, একদম লাইট গ্রে, ব্রাইট গ্রে নয়, কিন্তু ডার্ক যে একটা গ্রে হয় সেটা নয়, একটু সফট গ্রে। আর তার মধ্যে যেহেতু একটা রানি একটা অরেঞ্জে যাচ্ছে হচ্ছে, রানিও ঠিক না, ম্যাজেন্টা এবং অরেঞ্জে যাচ্ছে হচ্ছে সারস। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের 25 নম্বর শাড়ি, 4950, 4950 নাম্বার 25, 4950, 25-এর পরে চলে যাব 26, 26 নম্বর, নাম্বার 26, 26 নম্বর, এটা পিঙ্কের মধ্যে যাচ্ছে, নাম্বার 26 পিঙ্কের মধ্যে এটা যাচ্ছে হচ্ছে পার্পলের, পার্পল টোন এসছে ব্লুটা, তার সঙ্গে একটা ফিরোজা টোন। এটা হচ্ছে আজকের এপিসোডের 26, 26 নম্বর, 4950, 4950, 26 নম্বর শাড়ি, নাম্বার 26, 4950। এবারে আসবো 27, এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, 27, 27 নম্বর, বাহ এই রংটা না একটা ব্লু, এগুলোর সঙ্গে না খুব একটা বেশি প্রিন্টেড ব্লাউজ না, একদম একটা সিল্কের ব্লু ব্লাউজ হবে, বা জর্জেটে যেরকম আমি পরে আছি এরকম ধরনের একটা ব্লু ব্লাউজ হবে, এবং তার সঙ্গে আপনি এই শাড়িটা পরবেন। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের 27 নম্বর শাড়ি, নাম্বার 27, 4950, 4950, 27 নম্বর, নাম্বার 27, 4950। আচ্ছা এইবারে যে শাড়ি আসবে সেটার প্রাইস হচ্ছে 5350, কিন্তু তার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাইছি। সেটা হচ্ছে যারা অনুষ্ঠান দেখছেন, প্রায় প্রতিদিনই অনুষ্ঠান থাকে, কোনো দিন একটা, কোনো দিন তিনটে, কোনো দিন দুটো। তো আপনারা যারা অনুষ্ঠান দেখেন, পুরোনো অনুষ্ঠান থেকে যদি অনেকে, অনেকেই আমাকে বলছেন যে পুরোনো অনুষ্ঠান থেকে বুক করছি কিন্তু শাড়ি পাচ্ছি না, আসল কথা শাড়ি না সঙ্গে সঙ্গে মূলত বুকিং হয়ে যায়, তবুও চেষ্টা করবে আবরণ আপনারা একটু বুকিং করে রাখবেন, একটু মাঝে মাঝে খোঁজ করবেন, যদি পাওয়া যায়, যদি আসে ওদের কাছে ডেফিনেটলি তখন আপনাকে পাঠিয়ে দেবে। আমি বাইরের বন্ধুদেরকে বলি যারা কলকাতা শহর বা শহরতলি থেকে দূরে থাকেন, সাপোজ বর্ধমানে থাকেন, কিংবা থাকেন হচ্ছে মেদিনীপুরে, কিংবা থাকেন হচ্ছে সিউড়িতে, কিংবা থাকেন হচ্ছে হয়তো ওইদিকে দার্জিলিংয়ে, শিলিগুড়িতে, আপনারা কিন্তু হোম ডেলিভারি পাবেন না। কী পাবেন? আপনারা কুরিয়ারে পাবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকিং প্রসেস বা অনলাইন যে কোনো প্রসেসের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন শাড়ির দাম, তার সঙ্গে কুরিয়ার চার্জ, কুরিয়ার চার্জটা কিন্তু খুব মিনিমাম কিন্তু করতে হবে, এবং আপনি পেমেন্ট করে দেবেন, তারপরে শাড়ি ডেসপ্যাচ হবে এবং আপনার পেমেন্টটা ওদের কাছে পৌঁছে যাবে, মেসেজ চলে আসবে, আপনার শাড়ি ডেসপ্যাচ হয়ে যাবে। এখন ডেসপ্যাচ হলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনি শাড়িটা পেয়ে যাবেন, ট্র্যাকিং নাম্বার তো আপনাকে দিয়েই দেওয়া হবে,
এটা হলো ব্যাপার আর কলকাতা শহর শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু চার্জ আছে সেটাও একটা নমিনাল চার্জ কিন্তু আপনাকে যিনি যাবেন শাড়িটি নিয়ে তার হাতে শাড়ির দামের সঙ্গে সেই মিনিমাম চার্জ হোম ডেলিভারি চার্জটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে শাড়ি আপনার ফুললি স্যানিটাইজড হচ্ছে আবরণ এক্সক্লুসিভস প্রপার স্যানিটাইজড হচ্ছে আবরণ এক্সক্লুসিভস যারা আসতে চাইছেন নির্ধায় আসুন শাড়ি যারা নিতে চাইছেন নির্ধিধায় নিতে পারেন আমরা দেখা শুরু করব এরপরে হচ্ছে 28 থেকে 28 নম্বর এবার আসছে একদম কলকা ডিজাইন যেটা আর কি জামদানি মটকা জামদানিতে যে নকশাগুলো আমরা দেখে থাকি মসলিনে যে নকশাগুলো আমরা দেখে থাকি সেই নকশা দেখছি এটা একদম সফট পিঙ্ক দেখবেন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে পাল্পের একটা খুব সুন্দর পিঙ্ক টোন হয় সাদা রানী মিশিয়ে সেই টোনটাই কিন্তু আমরা দেখাচ্ছি এখানে আর এর মধ্যে রামা গ্রিন সুতো বিস্কিট সুতো সাদা সুতোর ব্যবহার রয়েছে পুরো শাড়িটা ধরে এভাবে যাচ্ছে 5350 নাম্বার 28 28 নম্বর আমরা দেখিয়ে দিলাম এবার এই নকশারই কয়েকটা কালার দেখাবো 28 এর পরে যাবো 29 নম্বর এটাও হচ্ছে একটা পাউডার স্কাই তার মধ্যে রেড বিস্কিট টোন এবং সাদা সুতোর ব্যবহার এটা হচ্ছে 29 নম্বর প্রাইস হচ্ছে 5350 নাম্বার হচ্ছে 29 নম্বর 5350 এ হচ্ছে 29 নম্বর শাড়ি এবারে আসবো 30 নম্বর 30 এটা আসছে 30 নম্বর নাম্বার 30 আমাদের এপার বাংলার জামদানির বিশেষত্ব হচ্ছে এপার বাংলার জামদানি না ফেসে যায় না পিজে যায় না এই শাড়ি 10 বছর পরেও অ্যাজ ইট ইজ থাকবে এটাই হচ্ছে এপার বাংলার জামদানির বৈশিষ্ট্য সুতরাং একটু প্রিমিয়াম সেগমেন্টের জামদানি কিনলে আপনারা কিন্তু অনেকটা দিন ল্যাভিশ করে পরতে পারবেন আমি এটা একটু গায়ে ফেলে দেখাই এতক্ষণ যেটা দেখালাম খুব বোল্ড ডিজাইন কলকাতা এটা কিন্তু একটু সফট কী বলবো একটু সিম্পল ডিজাইন ওটা খুব বোল্ড ছিল এটা একটু স্লিক ডিজাইনের উপরে যাচ্ছে শাড়ির রংটা কিন্তু ভীষণ সুন্দর এই হচ্ছে শাড়িটা এটারও প্রাইস হচ্ছে 5350 এটা হচ্ছে নাম্বার 30 নম্বর এটা হচ্ছে 30 নম্বর প্রাইস হচ্ছে 5350 30 নম্বর শাড়ি এর পরে যাব 31 নম্বর 31 এই কালারটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে 31 31 নম্বর এর মধ্যে বিস্কিট রয়েছে ইয়েলো রয়েছে এটা হচ্ছে 31 31 নম্বর শাড়ি নাম্বার 31 প্রাইসটা হচ্ছে 5350 31 5350 32 এই কালারটা ভীষণ সুন্দর তো সফট ইয়েলো লেমন ইয়েলো বলবো না সফট ইয়েলো 32 32 নম্বর বাহ আমি এটা গায়ে ফেলবো এটা এটাও সরস্বতী পুজোতে যারা এটাও হতে পারে কিন্তু সরস্বতী পুজো 32 ভীষণ ভালো দেখতে এই শাড়িটা এই ব্লাউজটা দিয়ে এরকম হেয়ার ডিজাইন করে সরস্বতী পুজোর দিন সাদাই যেতে পারে এটা হচ্ছে 32 32 নম্বর 5350 নাম্বার 32 এবারে আসছি 33 33 নম্বর ওটা যদি মেয়ের সাজ হয় এটা মায়ের সাজ ডেফিনেটলি এটা না একদম লাল ছাড়া কালো ছাড়া একটা শাড়ি প্রণামীর জন্য হতে পারে ভীষণ সুন্দর এটা হচ্ছে 33 এটা একদম পাউডার টু পাউডার স্কাই এবং এটা হচ্ছে 33 নম্বর প্রাইস হচ্ছে 5350 নাম্বার 33 এবারে আসছি 34 34 নম্বর নাম্বার 34 আচল ওয়াও এই কালারটাও ভীষণ সুন্দর 34 34 নম্বর এটাও গায়ে ফেলে দেখাই মানে এরকম একটা ব্লাউজ থাকলে না এই ধরনের শাড়ি এটা একটু এক্সক্লুসিভ শাড়ি তো একটু ভালো ব্লাউজ দিয়ে ভালো লাগে এটা হচ্ছে 34 34 নম্বর প্রাইস হচ্ছে 5350 5350 34 35 35 নম্বর শাড়ি নাম্বার 35 এটা হচ্ছে শাড়িটা 35 35 নম্বর প্রাইসটা হচ্ছে 5350 নাম্বার 35 এবারে আসবো 36 36 নম্বর নাম্বার 36 এটা হচ্ছে ডার্ক পেস্তা টোনের উপরে
36 হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন আপনাদের জন্য সুযোগ রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে। এটা হচ্ছে 36 দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 5350, 5350 36। 37 37 নম্বর শাড়ি, এটা আকাশি রং, 37 37 নম্বর। এর আবার নকশাটা কিন্তু আলাদা, 37 একটু গায়ে ফেলবো কারণ এই নকশাটা একদম আলাদা। এতক্ষণ যা দেখালাম তার থেকে বেরিয়ে এটা টিউলিপ নকশার উপরে যাচ্ছে, একদম টিউলিপ নকশাতে যাচ্ছে। এটা হচ্ছে 37 37 নম্বর, 4850, 37 4850। এবারে আসছি 38 38 নম্বর। ওয়াও, যে সমস্ত মায়েরা লাল ছাড়া শাড়ি চাইছেন, লাল ছাড়া কালো ছাড়া, এটা তো আপনাদের জন্য হতেই পারে, কিন্তু এই শাড়িটা আমাদের সকলের জন্য। এগেন আমি এটা একটু গায়ে ফেলে দেখাবো, আমার কেন জানি না মনে হয় এই রঙগুলো একটু নাম সাদা ব্লাউজ দিয়ে পরলে বেশ ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে 4850, আগেরগুলো ছিল 5350। আমি দেখাচ্ছি হচ্ছে 37 থেকে 37 38 এই দুটোই দেখালাম, 4850, 4850, 4850। এর পরে দেখাবো হচ্ছে 39, এটা হচ্ছে 4150। এতে কি হয়েছে, এতে নকশাটা অনেকটা হালকা হয়ে গেছে, পাড়ের মধ্যে একটা ব্ল্যাক সুতো গেছে, গিয়ে এই ব্লু সুতো গেছে, গিয়ে এই টোনটা এসছে, এখানে একটা ইক্কাতের এফেক্ট গেছে, আর এখানে এই টেম্পলটা গেছে, তার সঙ্গে এই আম কলকাটা গেছে। উপর দিকে সিঙ্গেল লাইন শুধু টেম্পল রয়েছে, নিচের দিকে এই পাটটা যাচ্ছে, উপর দিকে সিঙ্গেল লাইন টেম্পল রয়েছে। এটা 4150, 4150 নাম্বার 39। পরার পরে কিন্তু দুর্দান্ত লাগবে এই শাড়িটা। এটা হচ্ছে 39 নম্বর, 4150। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে 40 নম্বর শাড়ি, এটাও 4150। এটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, বাহ, মানে এরম একটা শাড়ি কিন্তু দারুণ লাগবে পরলে। নাম্বার 40, পার ধরে একদম এভাবে যাচ্ছে কাজটা, এগুলো না একদম হাতে ঘোরানো কাজ, একেবারে হাতে ঘোরানো কাজ দেখুন। এটা হচ্ছে নাম্বার 40, অসম্ভব, মানে মসলিনের পাশে এগুলো একেবারে দারুণ লাগবে। 40 নম্বর, প্রাইস হচ্ছে 4150, 4150, 40 নম্বর শাড়ি। এবার একটু বলে দিই, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটেই হচ্ছে আবরণ এক্সক্লুসিভস, চলে আসতে হবে আপনাদের। সকাল 10টা থেকে রাত্রি 8টা প্রতিদিন খোলা থাকে। হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে, 9051217272, 9051217274 হচ্ছে ফোন নাম্বার। পাশাপাশি SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার যাচ্ছে 9051217795। SMS করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করতে থাকুন। আর হোলসেলাররা যদি আপনাদের হোলসেলিংয়ে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কোনো কারণে পেতে অসুবিধা হয়, তাহলে আপনারা সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। কিন্তু প্রোগ্রাম চলাকালীন শুধুমাত্র বুকিং, অন্য আর কোনো ইনফরমেশন নয়, পরবর্তী সময় যে কোনো ইনফরমেশন। প্রতিদিন খোলা, গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এছাড়া ট্রেনে বাসে আপনারা যে কোনোভাবে আসতে পারেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল আপনাদের সঙ্গে, নমস্কার।